নমস্কার, বিনার সাবেকি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি, চিংড়ির ধোকা। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চিংড়ির ধোকা বানাতে চিংড়ি তো অবশ্যই লাগছে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নেব 2 কাপ ছোলার ডাল। 2 কাপ ছোলার ডাল নিয়ে এবার ডালটা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই যে ভালো করে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, এবার 3-4 ঘন্টার জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিতে হবে। এই যে ছোলার ডালটা ভিজে গেছে, এবারে 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি পেস্ট করে নেব। আর এদিকে যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটাও পেস্ট করে নেব। চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে বেটে রাখা চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর একটু লবণ আর একটু হলুদ বাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা দেব না, তার কারণ চিংড়ি মাছের গন্ধ এবং টেস্টটা তাহলে থাকবে না। তো এই যে শুকনো শুকনো হয়ে যখন কড়াই থেকে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবারে একটা ট্রেতে তেল মাখিয়ে তারপরে এটা ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিতে হবে। এবারে যে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি চৌকো বা বরফি যে যেরকম মনে করো সুবিধে সেরকমভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি ধোকাগুলো। এই যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে ধোকাগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। তো একে একে ধোকাগুলো আমি দিয়ে সব ভেজে তুলে নিচ্ছি। এই যে ধোকাগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কেউ চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এই যে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবারে 2 টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে কষে নিতে হবে। তারপর গরম জল দিয়ে দিতে হবে। এবার গরম জলটা দিয়ে যখন ঝোলটা দিলাম, এবার যখন গ্রেভি বা ঝোলটা ফুটে উঠবে, তখন এই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে। এই যে ভেজে রাখা সব ধোকাগুলো আমি একে একে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। তারপর এই যে ভালো করে ফুটে উঠেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম চিংড়ির ধোকা।